ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা। গত রবিবার আজারবাইজান প্রদেশে একটি বাঁধ উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, বিশেষ করে যখন সবাই জানতে পারে যে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত ষাটের দশকের হেলিকপ্টার। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে ড্রোন পাঠিয়েছিল তুরস্ক। রাইসির হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু। তুরস্কের মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু বলেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেম চালু ছিল না অথবা এটিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালিত এক জরুরি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, মূলত ইরানের দুর্বলতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তুর্কি পরিবহন মন্ত্রী বলেন, আমরা হেলিকপ্টার থেকে একটি সংকেত পরীক্ষা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেমটি বন্ধ ছিল বা হেলিকপ্টারটিতে সিগন্যাল সিস্টেমই ছিল না, ফলে আমরা তাদের শনাক্ত করতে পারিনি। তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, তারা গতরাতে ইরান থেকে একটি কল পান যাতে সংকেত শনাক্ত করতে সহায়তা চাওয়া হয়। তিনি বলেন, আমরা সংকেতটি পরীক্ষা করেছি। তিনি আরও জানান, আমরা জানি না আসলে হেলিকপ্টারটিতে অত্যাধুনিক প্রযুক্তি ছিল না নাকি এটি বন্ধ রাখা হয়েছিল, তবে নিরাপত্তাজনিত কারণে হলেও এটি বন্ধ থাকার কথা নয়। সব ধরনের বিমান, বিশেষ করে যেসব হেলিকপ্টার রাষ্ট্রীয় কর্মকর্তাদের বহন করে, সেগুলোতে এ ব্যবস্থা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলিকপ্টার বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এই ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র, এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরানের জনগণকে ভালো বিমান সুবিধা ভোগ করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে ইরানের এয়ারক্রাফ্টগুলো অনিরাপদ হয়ে পড়েছে, কারণ তারা স্পেয়ার পার্টস বা এয়ারফ্রেম পেত না। এদিকে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির ISNA নিউজ এজেন্সি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বাঘেরি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী।